তোমাদের প্রত্যেককে শুভ নববর্ষের প্রীতি আর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটাকে শুরু করছি। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা পয়লা বৈশাখে, মানে হ্যাঁ শুভ নববর্ষের মেকআপ, যেটা তোমরা ইভিনিংয়ে অনায়াসে করে বাইরে বেরোতে পারো। তো ফার্স্টে যেটা করলাম, আমি একটা টোনার অ্যাপ্লাই করলাম, এটা গুড ভাইবসের একটা টোনার, ভীষণ ভালো টোনার, তোমরা সামারে এটাকে অ্যাপ্লাই করতে পারো। আর এবার চলো মেকআপে চলে আসি। তো মেকআপের শুরুতেই আমি যেটা করি সেটা হচ্ছে আইব্রোজ ড্র করে নিই। তো এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা পোমেট পেন্সিল, এটার একদিকে থাকে হচ্ছে স্পুলি, যেটা দিয়ে প্রথমে ব্রাশ করে নেবো, তারপরে এই পোমেটটা দিয়ে আইব্রোজটা ভালো করে ড্র করে নেবো। এবার মেবিলিনের একটা কনসিলার নিয়ে নিলাম, যার সাহায্যে আমি আইব্রোজ ডিফাইন করব। তো সুন্দর করে লাইন ক্রিয়েট করার জন্য কিন্তু এই কনসিলারটা আমি এখন অ্যাপ্লাই করে নেব। ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যেন কোনো হার্স লাইন ক্রিয়েট হয়েছে এরকম কিছু না বোঝা যায়। তো সেই জন্য একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। এবার দেখো একটা আইশ্যাডো প্যালেট থেকে যে শিমার একটু শ্যাডোগুলো থাকে সেইগুলো নিয়ে কিন্তু আমি আই বেস ক্রিয়েট করে নিচ্ছি, মানে ক্যানভাস করতে হবে, যে ক্যানভাসের উপর আমাদের চোখটাকে আঁকা হবে, বিভিন্ন কালার স্প্রেড করা হবে। তো ফার্স্টে দেখো আমি একটা কালার নিয়েছি, সেটা হচ্ছে রেড কালার, যেহেতু আমার শাড়ির কম্বিনেশনটা রেড আর অফ হোয়াইট বা ক্রিম কালারও বলতে পারো। তো সেই জন্য আজকের আই মেকআপটাকে আমি রেডের মধ্যে রাখবো, রেড আর গোল্ডেন প্যাটার্নের আই মেকআপটাই হবে। তো প্রথমে আমি রেড নিয়েছি, তারপরে তোমাদের যেটা দেখালাম সেটা হচ্ছে লাইট অরেঞ্জ কালার, এরপরে এই অরেঞ্জ কালারটা আমি ঠিক রেড কালারের উপরে অ্যাপ্লাই করে নেব, তারপরে আর একটা কালার অ্যাপ্লাই করব, সেটা দেখো এখন তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ইয়েলো, ইয়েলোটা একদম টপে অ্যাপ্লাই করব। পুরো পরেও বিষয়টাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, এখানেও যেন কোনো হার্স লাইন ক্রিয়েট না হয়। আর এটা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা শিমার শ্যাডো, সেটা ফিঙ্গারের সাহায্যে নিয়ে আমার আইলিডের উপর আস্তে আস্তে বসিয়ে দেবো, তাতে একটু গোল্ডেন বা শিমারি লুক দেবে, একটু গর্জিয়াস লুক দেয় এইরকম আই মেকআপ করতে পারলে। এবার একটা কাজল পেন্সিল নিয়ে নিলাম, আর আজকে কিন্তু কোনো আলাদা করে লাইনার অ্যাপ্লাই করব না। তো এই কাজল পেন্সিলটার সাহায্যে কিন্তু চোখের যে ল্যাশগুলো থাকে সেই ল্যাশ লাইনটা ধরে ভালো করে ঘষে ঘষে কাজলটাকে লাগাবো, লাগে একটা ব্রাশের সাহায্যে কিন্তু এটাকে একটু স্প্রেড করে দেবো, তাহলে কিন্তু আলাদা করে আর লাইনার না লাগালেও এটা লাইনার লাগানো হয়েছে বলেই মনে হবে। এবার স্কিনটাকে একটু ওয়াইপ করে নিচ্ছি ওয়াইপসের সাহায্যে, কারণ যত কিছু যা মানে আই মেকআপ করা হয়েছে সমস্ত কালার্সগুলো একটু আধটু তো এদিকুদি স্প্রেড করেই, সেজন্য ক্লিন করে নেওয়াটা খুব দরকার। আর এইবার আমি অ্যাপ্লাই করছি প্রাইমার, তো এটা হচ্ছে সুইস বিউটির একটা প্রাইমার, ওয়াটার বেস প্রাইমার, ভীষণ ভালো, এটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। করে এবার দেখো আমি যাদের ডার্ক সার্কেল আছে বা যাদের প্রচণ্ড ঘাম হয় চোখের এরিয়াতে, তো তারা কিন্তু অরেঞ্জ কারেক্টার বলে যে কনসিলার থাকে সেটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার এটা ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। চলে আসলাম বেস মেকআপে। তো আজকে যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে ল্যাকমির 9 to 5 ফাউন্ডেশন, এটাকে ডিরেক্ট এইভাবে একটু লিকুইড ফর্মে থাকে, তো এটাকে প্রেস করে করে সারা মুখে একটু করে লাগিয়ে নিয়ে বেশ ভালোভাবে ব্লেন্ড করতে হবে। তোমরা চাইলে ব্রাশের সাথেও করতে পারো, চাইলে ব্লেন্ডারের সাথেও করতে পারো। করে নিচ্ছি পাউডার পাফ, এখন ঝটপট করে কন্ট্রোল করে নেবো। তো কন্ট্রোল আমার খুব বেশি করতে লাগে না, কারণ আমার গালের দুই সাইড একটু মানে চাপাই রয়েছে, তো খুব হালকা করে কন্ট্রোলটা ব্লেন্ড করে নিচ্ছি। আর আজকে ঠিক করেছি যে কোনো ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করব না, কারণ একটু ব্লু কালারের লেন্সটা পড়েছি, তো এর সাথে না হোয়াইট কাজলটা খুব সুন্দর মানায়, সেজন্য একটা হোয়াইট কাজল আমি ওয়াটার লাইনে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি।
চোখের নিচে ভীষণই হালকা করে একটু রেড শ্যাডো অ্যাপ্লাই করে নিলাম। আর এইবার চলে এসেছি ব্লাশারে, তো হালকা একটা পিঙ্ক কালার অ্যাপ্লাই করছি যাতে খুব ন্যাচারাল লুক লাগে। সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নেব, এটা মেকআপ স্টুডিওর একটা সেটিং স্প্রে, তো সামারে কিন্তু সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করতে একদমই ভুলো না। আর এইবার চলে এসেছি মোস্ট ফেভারিট পার্ট, সেটা হচ্ছে হাইলাইটার। তো আমার হাতে দেখো একটা বেস্ট হাইলাইটার, সেটা হচ্ছে হোজো, তো এখন সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। ভীষণ একটা গর্জিয়াস এফেক্ট দেয় এই হাইলাইটারটা। আলাদা করে কোনো ল্যাশেস আজকে অ্যাপ্লাই করবো না, তো সেই জন্য ভলিউম ক্রিয়েট করার জন্য মেবিলিনের সুপার ভলিউম ক্রিয়েটার মাস্কারাটা অ্যাপ্লাই করে নেব। আমার একটা ভীষণ পছন্দের লিপস্টিক আজকে আমি অ্যাপ্লাই করবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে মাই গ্ল্যামের এলআইটি কোম্পানির লিপস্টিক, তো লিকুইড ম্যাটই, কিন্তু ম্যাট হলেও খুব বেশি ড্রাই হয়ে যায় না লিপস, লিপসে কিন্তু ময়েস্ট ভাবটা বজায় থাকে। তো যাই হোক, আর শেষে একবার ইচ্ছা করলে তোমরা সেটিং স্প্রে অ্যাপ্লাই করতে পারো, আমি কিন্তু করেছিলাম, সেটা রেকর্ড করা হয়নি। তো পুরো লুকটা নিয়ে তোমাদের সামনে এক্ষুনি হাজির হচ্ছি। আর এই মেকআপটা করে কিন্তু ঝটপট বেরিয়ে যাওয়া যায়, খুব বেশি টাইম কিন্তু লাগে না। যদি প্রসেস মেনটেন করে মেকআপ ঠিক করে করতে পারো, তাহলে যত গরমে পড়ুক আর যত গরমের মধ্যে থাকো না কেন, ঘেমে গলে মেকআপ নষ্ট হয়ে যায় বা দেখতে বাজে লাগে, সেরকম কিন্তু হয় না। তাহলে চলো, সবাইকে অগ্রিম শুভ নববর্ষ, টাটা।